বন্ধুরা, পাঁচফোড়নে আবার তোমাদের আবারও স্বাগত নতুন একটা রেসিপির সাথে। চলো দেখে নেওয়া যাক সে রেসিপিটা কি। হে, সেটা হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি, যেটাই বলো, তার একটা ইয়েলো গ্রেভি। প্রথমে নিয়ে নিতে হবে বেসন, যেটা কারি বা গ্রেভি করার জন্য, কিন্তু বেসনটাকে একটু শুকনো খোলায় আগে একটু নেড়ে নিতে হবে, যাতে তার পরে গ্রেভিতে গন্ধটা না থাকে। এবং সেই বেসনের মধ্যে দিয়ে দিলাম দই। দই আমি এখানে 200 গ্রাম নিয়েছিলাম, 200 গ্রাম দই পুরোটাই দিয়েছিলাম, কারণ গ্রেভিতে বেসটা এটাই হবে বা বডিটা এটাই হবে, ইয়েলো গ্রেভিতে এটাই যাবে। তো তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি এখানে 3 চামচ দিয়েছি। 3 টেবিল স্পুন দিয়ে দিতে পারো, 3 টেবিল স্পুন, যদি 2 টেবিল স্পুন দাও তাহলে 3 টেবিল স্পুন না দিলেও হবে। এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। এগুলো সবাই কিন্তু টেবিল স্পুন অনুযায়ী দেবে, টিস্পুন দেবে না। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও এখানে টেবিল স্পুন, নট টিস্পুন। সব অ্যারেঞ্জমেন্ট এখানে করাই আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম নুন। পুরো বেস বা বডি বা গ্রেভি যেটাই বলো, সেটাতে কিন্তু পুরো সব মশলা থাকবে, নুন থাকবে, চিনি থাকবে। জাস্ট গ্রেভিটা করার সময় কিছুই দিতে হবে না, মানে গ্রেভিটাতে সব কিছুই থাকবে, গ্রেভিটা জাস্ট দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। পরে যদি টেস্ট করার পর মনে হয় যে হ্যাঁ এতে নুন চিনি কম হয়েছে, পরে সেটা অ্যাড করতে পারো, নো প্রবলেম, বাট এটা এইভাবেই করতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম জল। আমার যে দই রাখা ছিল সেটাতে একটু দই লেগেছিলো, তাই সেটাতেই জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, কিছু মনে করো না। সেই জলটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা মিক্স করে নিয়েছিলাম। এই যে মিক্স করার পর কালারটা এরকম এসে, ভালো করে মিক্স করবে যদি কোনো লাম্পস না থাকে, যদি অল্প একটু লাম্পস আমার থেকে গেছিলো ঠিক আছে। এরপর সামান্য একটু সর্ষের তেল কড়াতে দিয়ে দিলাম। কড়াতে দেওয়ার পর ঢ্যাঁড়স যেটা আছে বা ভেন্ডি, সেটা একটুখানি সতে করে নিতে হবে, নট ডিপ ফ্রাই। অনেকে ডিপ ফ্রাই করেন, বাট আমি ডিপ ফ্রাইটা পছন্দ করি না, ডিপ ফ্রাই করার থেকে সতে করে নেওয়াটা ইজ বেটার। ভালো করে প্রত্যেকটা ঢ্যাঁড়স 1/2 করে কাটবে, যদি খুব ছোটো হয় সেটাকে না কাটলেও হবে। তার সাপর একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে, নরম হতে ওকে সাহায্য করে। তো যেহেতু এটা সতে হবে, তো এটা চাপা দিয়ে কুক করতে হবে, বেশিক্ষণ লাগবে না কুক করতে। আর ঢ্যাঁড়স এমনিতেও খুব নরম জিনিস, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা, ঢ্যাঁড়সের যে রান্নাটা, এটা সত্যি খুব ঢ্যাঁড়সের রান্নাটা, আমার ঢ্যাঁড়সকে অন্যরকমভাবে করা বা ভেন্ডির তরকারিটাকে অন্যরকমভাবে করা, খেতে খুবই ভালো লাগে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ জিনিসটা সিদ্ধ হতে সাহায্য করবে, নুন আর জল আর এই হিটটা হতে সাহায্য করবে, যেহেতু এটা আমি চাপা দিয়ে দেবো। এরপরে সামান্য একটু তেল নিতে হবে, সর্ষের তেল একদম কম নেমে, প্রথমে সামান্য সর্ষের তেল প্যানে নিয়ে নেওয়ার পর এতে দিতে হবে গোটা সর্ষে। সর্ষে দেওয়ার পর সামান্য একটু ধনে পাতার ফোড়ন দিয়ে দিতে হবে, আর তার সাথে একটু কাসুরি মেথি দিয়ে জিনিসটাকে ভালো করে নেড়েচেড়ে একটা ফ্লেভার বা স্মেল আসার পর দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা, অল্প, একদম সামান্য, খুব বেশি না। এটা ওই তোমার 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবে, কারণ এতে খুব বেশি আদা রসুন লাগবে না, কম। এটা কিন্তু অনিয়ন ছাড়া, অথচ আবার কেউ যদি ইউজ করে এতে বিনা আদা ও রসুন ছাড়াও ইউজ করতে পারো, রান্না করতে পারো, বিনা আদা রসুনও যথেষ্ট ভালো খেতে হয়। আমি অল্প একটু আদা রসুন দিয়েছিলাম, জাস্ট মানে একটা ফ্লেভারটা আসার জন্য দিয়েছিলাম। তোমরা যদি কেউ চাও সেটাতে আদা রসুন বাদ দিয়েও করতে পারো, তাতে কোনো ক্ষতি হবে না। এটা নিরামিষ তরকারির ক্ষেত্রেও খেতে পারবে তোমরা সবাই, যদি কেউ মানে নিরামিষ খাও সেটা খেতে পারবে। এরপরে যে বেস বা বডি বা গ্রেভিটা, সেটা এতে দিয়ে দিতে হলো। এবার দেওয়ার পর বন্ধুরা, বলে রাখি যেহেতু এটা বেসন, তো বেসন কিন্তু কড়াতে দেওয়ার পর একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বা নিচে ধোয়ার সম্ভাবনা থাকে, তো তোমরা কেউ ভয় পাবে না যে নিচে এটা ধরে যাচ্ছে বলে, কারণ এটা একটু ধরেই যায়, যে কোনো বেসন রান্না করলে ধরে যায়। যেহেতু এটা একটা বেসন, একটু মোটা জাতীয় জিনিস, আর এটা কারি বা গ্রেভি করার জন্য যে বেসনটা লাগে, মোটা বেসন সেটাই। বা আপনারা যদি চান একটু যে পাতলা বা বেসনটা হয় আর কি, সেটাও নিতে পারেন। এটাকে একটু ভালো করে ভুনে নিতে হবে, মানে জিনিসটা ভালো করে কষে নিতে হবে যেটাকে বলি। এরপর আমি কিন্তু ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম, সেই সময় আমি সরটা নিতে পারিনি। ভেন্ডিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ওটাকে নেড়ে চেড়ে কষে নিতে হবে, যাতে ভালো করে গ্রেভিটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায়। এরপরই যে লাস্ট, আমার একদম লাস্ট মুহূর্ত, যেটা হচ্ছে মেন রান্নার অ্যাট্রাকশন, সেটা হলো ছোকা বা ছোকনা, যেটাকে বলবো তারকা। এই তরকাটা হচ্ছে মেন। এই তরকাতে আমি একটুখানি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা 2, এবং তারপরই ছিল কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি, ধনে পাতাটা জাস্ট আমি লাস্টে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম।
দিয়ে এটাকে এইভাবে ভালো করে হিট করে নিতে হবে। এই তড়কাটা হচ্ছে মেন, এই তড়কাটাতেই কিন্তু এই মেন টেস্টটা আনবে, যেহেতু দহি আছে, বেসন আছে, আর বেসন আর দহি ভালো করে ওটাকে জিনিসটা কিন্তু ভুনে নিতে হবে। ভুনে নেওয়ার পর হয়তো নিচে ধরে যাবে, আবারও বলছি ভয় পাবে না, জিনিসটা এইভাবেই হয়, একটু লেগে লেগে যাবে, স্মোকি একটা স্মেল আসে, সেটার জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগে এই ধরনের তরকারিগুলো বা ইয়ালো গ্রেভিগুলো। এটা সাধারণত রাজস্থানি বা গুজরাটি টাইপের ডিশ বলতে পারো, ওখানকার ঘরানার একটা স্টাইল, ওখানকার একটা কাইলিনারি স্টাইল। সো আমাদের সাধারণত আমরা বাঙালিরা বা এখানকার এইভাবে ঢ্যাঁড়স, আমরা বা ভেন্ডি খাই না, কিন্তু এইভাবে খেয়ে দেখলে সত্যি খুব ভালো লাগে খেতে। মানে যেহেতু আমরা একঘেয়ে ঢ্যাঁড়স খেয়ে থাকি, সেই হিসাবে যদি ঢ্যাঁড়সের তরকারিটাকে এইভাবে করা হয় ভেন্ডিটাকে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর আবারও বলে দিচ্ছি, বেসন ইউজ করার সময় বেসনটাকে কিন্তু শুকনো খোলায় একটু নেড়ে নেবে, নয়তো কিন্তু একটা গন্ধ থেকে যেতে পারে, মানে পরে একটা বেসনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থেকে যেতে পারে। এরপর আমি এই তড়কাটা এই গ্রেভিটার উপরে দিয়ে দিলাম, ভিন্ডি ইয়েলো গ্রেভি। তারপরে আমি এতে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি, যেহেতু আমি ধনে পাতা কুচি প্রথমে একটু দিয়েছিলাম, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা।